হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছো। তো এখন বাজে 6:30, তো আমরা যাব মেলা ঘুরতে একটু। তো সঙ্গে থাকো আর সাথে থাকো ভিডিওটা। তো চলো, এবার আমি রেডি হয়নি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি রেডি হয়ে নিয়েছি, সাথে বুনিও রেডি হয়ে নিয়েছে। তো আমরা এবার যাব, বেরোবো এবার বাড়ি থেকে। তো ভিডিওটা সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, মেলায় কেমন ঘুরছি, তারপর কী কী কেনাকাটা করছি। তো সঙ্গে থাকো আর সাথে থাকো। তো চলো এবার যাওয়া যাক। এই চাঁদ উঠেছে ওই, ফুল ফুটেছে ওই, সোনার মেয়ে নাচ দেখে মাথা চুলকুলে, ঘর সাজাবো কই, ফুল সাজাবো সই, সাদা সাদা আলপনাতে জবাবো। চলো এবার দেখিয়ে দিই তোমাদেরকে আমি কী কী কিনেছি। তো প্রথমে দেখাই, আমি এই কাপটা কিনেছি, এটার দাম নিয়েছি 30 টাকা। তো আমি এটা রাখছি। আর নিয়েছি এই প্রজাপতিগুলো, দেখতে পাচ্ছি, হ্যাঁ, দেয়ালে লাগাবো করে এই প্রজাপতিটা নিয়েছি। তো এটার দাম নিয়েছি 10 টাকা। এই একটা চাবি রিং কিনেছি পুতুলের, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই একটা নিয়েছি, তারপর এই একটা সুন্দর কিউট একটা পুতুল নিয়েছি। Thank you.
এটার দাম নিয়েছে তোমার 30 টাকা, আর এটারও দাম নিয়েছে কিন্তু 30 টাকা। সত্তরটা মানে যেটা যদি 30 টাকা 30 টাকা 60 টাকা হয়, আমি কিছু কমিয়ে ওটা 50 টাকায় নিয়েছি দুটো। আর এই যে এই সুন্দর পুতুলটাও নিয়েছি, দেখো সুন্দর না, কি সুন্দর। তো এটাও আমার খুব ভালো লেগেছে, তাই এটা এটার দাম বলছিল 35 টাকা, তো এটা 30 টাকায় আমাকে দিয়েছে, 30 টাকা কমে কিন্তু দিল না। ওই দোকানদারটার কাছে দুবার গিয়েছি যে এটা যদি 25 টাকায় হয় তাহলে নেবো, তো কোনো মতেই দিল না 25 টাকাতে, সেই 30 টাকায় আর দাম নিল। তো এটা সত্যি যাই দাম নেয় না কেন, সত্যি জিনিসটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, এটাই এটা নিয়ে নিলাম। তো এই হচ্ছে তিনটে, আর দুটো ছোটো ছোটো চাবি রিং নিয়েছি, এই দেখো একটা স্মাইল, আর এই যে কি সুন্দর পুতুলটা, এই দুটো 10 টাকা করে নিয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্টে। তো এই ছিল আমার চাবি রিংয়ের কালেকশন। তো আমি এগুলোকে ব্যাগে লাগাবো। আর একটা ধূপকাঠি গোজা নিয়েছি, এটা ছিল না, ভেঙে গেছিলো, তাই এটা একটা নিয়ে নিয়েছি। আর এটা একটা নিয়েছি আদা রসুন গ্রেট করা, তো এটাও বড়টা আছে, ছোটোটা ছিল না, তাই এটা একটা নিয়ে নিলাম চট জলদি কিছু করার জন্য। এটার দাম নিয়েছে 10 টাকা। আর ধূপকাঠি গোজাটার দাম নিয়েছে, এটাও দাম নিয়েছে কিন্তু 10 টাকা। আর এই একটা ব্রেসলেট, এটা ভাইকে কিনে দিয়েছি, এটার দাম নিয়েছে 15 টাকা। আর নিয়েছি এই প্লেটগুলো, এই প্লেটগুলো না চা বিস্কুট চানাচু দিতে কিন্তু খুব সুবিধা, আর খুব ছোটোর মধ্যে দেখতে খুব সুন্দর লাগছে, দেখো। তো এগুলোর দাম নিয়েছে 10 টাকা করে। তো আর একটা যেটা নিয়েছি সেটা হচ্ছে এই বড় বোলটা, এটা চট জলদি চিকেন ম্যারিনেট করার জন্য বা কিছু ফল টল ফ্রুটস রাখলাম এর মধ্যে, তো এটা আমি ভালো লাগলো দেখতে তাই এটা নিয়ে এলাম। এটার দাম বলছিল তো তোমার 40 টাকা, তো এটা 35 টাকায় আই দিয়েছে, 5 টাকা কম নিয়েছে, খুব বেশি কম নেয়নি, যাক ছেড়ে দিলাম যে ঠিক আছে চলো এটা নিয়ে নেওয়া যাক। তো এই ছিল আমার মেলাতে কেনা কিছু জিনিস। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যে জিনিসগুলো তোমাদের কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তো আমি আর একটা জিনিসও কিনেছি, সেটা আমি তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম। তো আমি একটা কানের কিনেছি, আমি কানের বাক্সে রেখে দিয়েছিলাম, তাই তোমাদেরকে বলতে ভুলেও গেছি, আর আমার ঠিকমতো মনেও ছিল না, তো আমি এখনই কানেরটা খুলে রাখতে গেছিলাম, তখন দেখছি যে হ্যাঁ আমি কানেরটা কিনেছি। এই যে এই দেখো কানেরটা, দাও আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি, কানেরটা না সত্যি ভীষণ সুন্দর আর আমার খুব পছন্দও হয়েছে। তো এই কানেরটার দাম নিয়েছে 50 টাকা। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। তো এই ছিল আমার মেলার কেনাকাটা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। এই চাঁদ উঠেছে ওই ফুল ফুটেছে ওই সোনার মেঘ নাচবে। Thank you.
চলে আসবো তোমাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা এখনো চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে প্রথমেই চলে আসে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, এভাবে আমার পাশে থেকো, ভালোবাসা দিও, সাপোর্ট করো আমাকে। আর কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদের মেলার আমার কেনাকাটার জিনিসগুলো কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করতে ভুলবে না একদম। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, তো সবাইকে টাটা।